রাষ্ট্রীয় অর্থে কেনা পুলিশের এই বুলেট খালি করেছে কত মায়ের বোক রক্তাক্ত হয়েছে জুলাই আর আগস্ট মাসের দিনপুঞ্জিকার পাতা সে ক্ষত এখনও বয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগীদের পরিবারগুলোকে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্র জনতার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের নামে একের পর এক হত্যা মামলা হচ্ছে আদালতে মঙ্গলবার সিএমএম আদালতে জমা পড়ে মামলার ছয়টি আবেদন সবকটি মামলার শুনানি শেষে মোহাম্মদপুর ও মিরপুর থানায় দুইটি করে এবং যাত্রাবাড়ি ও ডেমরা থানাকে বাকি মামলাগুলো গ্রহণের নির্দেশ দেন আদালত সবকয়টিতেই প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল এবং শামীম ওসমান সহ একচল্লিশ জনের নেতৃত্বে এই মামলার যিনি ভিকটিম দুলালকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হত্যা করে এবং সে মৃত্যুবরণ করেন এই শেখ হাসিনা ওয়াজের সহ যারা এই হত্যাকাণ্ড দশ নম্বরে গুণ হত্যা চালিয়েছে সেই গুণহত্যার এই বিচার সুষ্ঠু দাবি বিচার চাচ্ছি হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে বিভিন্নভাবে জড়িত ছিল সকলকে ইঙ্গেজ করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করলে বিজ্ঞালত আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসেবে সংশ্লিষ্ট থানায় দায়ের জন্য নির্দেশ দেন এক পরিবারে এক ছেলে এক স্ত্রী ছেলেটা নয় নয় বছর সাড়ে বছর বয়স এখন এই বাচ্চাটা আমি কি করব এবার কিভাবে মানুষ করব সাবেক প্রধানমন্ত্রী শরীর সচেতন শেখ হাসিনা বলেছেন তোমরা গুলি করে রাস্তা ক্লিয়ার করো তোমরা রাস্তা ক্লিয়ার করতেছো কেন মানে সবাইকে মেরে ফেলো এতে সে সবাইকে মেরে ফেলো তাদের তার নির্দেশেই এই আসামি এই বিক্টিম যে নাহিদ বিক্টিম যে নাহিদ সে হত্যার শিকার হয় এদিকে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় এদিন আদাবর থানায় রুবেল হত্যা মামলায় আদালতে তোলা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও তাকে ছয় দিনের রিমান্ড দেন আদালত আজকে হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে জড়িত প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয় উভয় পক্ষের শুনানি অন্তে এ খান ইনুর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সৌনারে দেখানো হয় বিজ্ঞ আদালত উভয় শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে ছয় দিনের ইমান মঞ্জুর করে হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতারকৃতদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে এ সময় তাদের জামিন চান আসামি পক্ষের আইনজীবী যে রাশেদ খান মেননের মতন লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে না এবং মারামারি এবং হত্যার উদ্দেশ্য ইন্ধনদাতা যে আনয়ন করেছে সম্পূর্ণ বৃত্তিহীন উদ্দেশ্যপ্রণীতভাবে এই মামলা তাকে সম্পৃক্ত করা হয়েছে হাসানুল্লক ইনু উনিও একজন ছাত্র রাজনীতির কিংবদন্তি উনিও ও এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটা পরিচিত হোক ওনাকে যে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল কিন্তু এজাহার এফআইআর পর্যালোচনা করলে দেখা যায় এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে উনি অবগতও নন কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতা হত্যাকাণ্ডে পরিবারগুলো সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিদিনই দ্বারস্থ হচ্ছেন আদালতে রাব্বি হোসেন এখন ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন